নড়াইল ডিবি পুলিশের অভিযানে 1236 পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। বৃহস্পতিবার 14 জুলাই সকাল 7:30 ঘটিকায় ডিবি পুলিশের এসআই মোহাম্মদ আলী হোসেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নড়াইল সদর থানাধীন মালিবাগ ও সুলতান ব্রিজের মধ্যবর্তী স্থানে মেইন সড়কের ওপর মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মোহাম্মদ হাসান শেখ, পিতা রুস্তম শেখ গ্রাম কুচিয়াবাড়ি থানা লোহাগড়া জেলা নড়াইলে ঘোরাফেরা করছে। তিনি বিষয়টি তাৎক্ষণিক পুলিশ সুপার মহোদয়কে অবগত করেন। পুলিশ সুপারের নির্দেশনায় এসআই আলী হোসেন ডিবি পুলিশের একটি চৌকস টিমের অফিসার ও ফোর্স সহ মালিবাগ ও সুলতান ব্রিজের মধ্যবর্তী স্থানে মেইন রোডের ওপর থেকে মোহাম্মদ হাসান শেখকে 1236 পিস ইয়াবা সহ আটক করেন। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।